একজন ভাই প্রশ্ন করেছেন, গিয়াসউদ্দিন বিন আব্দুল হক কুরবানির চামড়া কেটে নষ্ট করে মাটি চাপা দিয়ে বাজারদের মিসকিনদের মধ্যে টাকা বিলি করলে ব্যাপারটা কেমন হবে? বুঝলাম না, কুরবানির চামড়া কেটে নষ্ট করে মাটি চাপা দিয়ে বাজার দরে মিসকিনের মাধ্যমে টাকা বিলি করলে ব্যাপারটা কেমন হবে? তো যাই হোক ভাই, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো কুরবানির মাসালা মানে কুরবানির চামড়ার মাসালা হচ্ছে এতটাই যে কুরবানির চামড়াটা আপনি নিজে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন অথবা গরিব মিসকিনকে সম্পূর্ণ বন্টন করে দিতে পারেন। তবে আমাদের সমাজে একটা সমস্যা চলছে, আমরা দেখছি যে কুরবানির চামড়াটাকে বিক্রি করে দিয়ে সূরা তৌবা 60 নম্বর আয়াত অনুসারে যে মানে জাকাতের যে খাত আছে সেই খাত অনুযায়ী বন্টন করছে। তো এই মতে আমার জানা মতে কোনো সহিহ হাদিস নেই, কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে চলছে। তো এই জন্য হাফেজ জুবায়ের আলী জাহির রাহেমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়াতে তিনি বলেছেন, যেমনটা করা যাবে না, বরং নিজে ব্যবহার করবে সম্পূর্ণ চামড়াটা, অথবা সম্পূর্ণটা ফকির মিসকিনকে দিয়ে দিবে। এখানে কুরবানির চামড়াটা কোনো মাদ্রাসার হক বা কোনো মসজিদের হক বা জাকাতের যে খাতগুলো আছে সূরা তৌবা 60 নম্বর আয়াত 8টা ভাগ, এই ভাগ করার ব্যাপারে বিশেষ করে এখানে আপত্তিকর বেশ কিছু আছে, কেননা এটা সহি সূত্রে কোনো কিছু প্রমাণিত নয়। তাই নিজে ব্যবহার করবে অথবা সম্পূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দেবে, মাদ্রাসা বা অন্য কোনো জায়গার কোনো হক নেই।